আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে বিশেষ ফ্লাইটে সায়েম সোবাহান আনবীরের স্ত্রী সাবরিনা সোবাহান সহ মোট আটজন যাত্রী ছিলেন তাদের মধ্যে ছিলেন আনবিরের দুই সন্তান ফ্লাইটে আরও ছিলেন আনবিরের ভাইয়ের স্ত্রী ইয়াশা সোবাহান এবং তার কন্যা এছাড়া তাদের সঙ্গে ছিলেন তিনজন গৃহকর্মী তারা হলেন দিয়ানা মোহাম্মদ কাদের হোসনিয়ারা খাতুন সূত্র জানায় এই ফ্লাইটে সায়াম সোভান আনবির যাওয়ার জন্য তৎপরতা চালালেও আদালতে নিষেধাজ্ঞা থাকায় ব্যর্থ হন এদিকে সোবান পরিবার কবে দেশে ফিরবে এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে সূত্র জানায় প্লেনটি মে মাসের নয় তারিখ পর্যন্ত ভাড়া করা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন সায়ম সুবাহান আনবির পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে যাওয়ার আবেদন করে একটি চার্টার্ড ফ্লাইটের অনুমোদন চাওয়া হয়েছিল আবেদনে তারা সাতাইশ এপ্রিল দেশ ত্যাগের কথা বলেছিলেন মামলা সংক্রান্ত জটিলতার কারণে অনুমোদনের সিদ্ধান্ত স্থগিত ছিল তবে বৃহস্পতিবার তাদের একটি চার্টার্ড ফ্লাইটের অনুমোদন দেওয়া হয় সেই সঙ্গে ইমিগ্রেশনকে জানিয়ে দেওয়া হয় যাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা নেই কেবল তারাই ওই ফ্লাইটে যেতে পারবেন সূত্র জানায় বৃহস্পতিবার বিকেলে সিঙ্গাপুর থেকে তাদের ভাড়া করা একটি প্লেন ঢাকায় আসে পরে ভিপিসি এগারো ফ্লাইটে রাত আটটা ছাপ্পান্ন মিনিটে ঢাকা থেকে উড়ে যান তারা সূত্র আরও জানায় রাত আটটায় তারা বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারেন দুবাইয়ে গিয়ে তাদের সবার করোনা ভাইরাসের টিকা নেওয়ার কথা রয়েছে এর আগে গত ছাব্বিশে এপ্রিল জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাইম সুবহান আনবির বিরুদ্ধে মামলা হয় গত সাতাশে এপ্রিল আদালত তার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেন ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী সাইম সুবাহান এখনও দেশে রয়েছেন এদিকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়েন্স সৌবহান আনভীরের স্ত্রী সন্তানসহ পরিবারে আট সদস্য দুবাই পৌঁছেছেন শুক্রবার তিরিশে এপ্রিল স্থানীয় সময় রাত বারোটা আট মিনিটে তাদের বহনকারী বিমান ভিপিসি এগারো দুবাইয়ের ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করে এর আগে বৃহস্পতিবার উনত্রিশে এপ্রিল বাংলাদেশ সময় রাত আটটা ছাপ্পান্ন মিনিটে তারা দেশ ছাড়েন আনভীরের বিরুদ্ধে কলেজ ছাত্রী মোসরাজ জানমুনিয়াকে আত্মহত্যায় প্রয়োজনার অভিযোগে মামলা হওয়ার তিন দিনের মাথায় তারা দেশ ছাড়লেন দুবাই তাদের প্রাথমিক গন্তব্য বলে জানা গেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ